সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রামলিক সিয়ালের জন্য, যিনি আমাদেরকে তার খাস মেহরবানিতে পবিত্র জুমার দিনে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রশংসা সবাই বলি আলহামদুলিল্লাহ।
শিক্ষা একটা বিশাল বিষয়, একবারে জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত। আমরা জানি একটা প্রবাদ বাক্য যে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষাকাল। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা একটা বিশাল বিষয়, এর মধ্যে সকল কিছু অন্তর্ভুক্ত। সেজন্য এই শিক্ষা ব্যবস্থা এগুলো অনেক আলোচনার দাবি রাখি, কিন্তু আমরা মূল মূল পয়েন্টেই কিছু আলোচনা করব। আজকে প্রথম আমরা এই শিক্ষা ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে জানবো। শিক্ষা ব্যবস্থা এত গুরুত্ব কেন, জরুরি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন, সেজন্য এর অর্জন করার জন্য অনেক
Şey dini bir şey, manuşke davati kazanmak ötte var.
তিনি সেই বিশাল অনেক রাস্তা পার হয়ে সেই সাগরের রাস্তা ধরে তিনি খিদির আলাইহিস সালামের কাছে জ্ঞান অর্জনের জন্য গিয়েছিলেন। সুতরাং আমরাও যদি এলমে দিন অর্জন করতে চাই তাহলে আমাদেরকে এরকম পরিশ্রম করতে হবে। তারপরে মুসা আলাইহিস সালাম যখন গেলেন তখন মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে বললেন কিভাবে গেলে অর্জন করবে। উনি খিদির আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন সাধারণ ব্যক্তির সাথে রাসূলের মর্যাদা তুলনা আকাশ পাতাল কোনো তুলনাই হয় না। সুতরাং একজন আলেম
অর্জন করা, জ্ঞানের তাদারুজ করা, মানে পরস্পর আলাপ আলোচনা করা, শিক্ষা অর্জন করা, এটা পুরো রাত জেগে থাকা আর কি উত্তম। সুতরাং এই এল অর্জন করা এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আইন সঠিক জ্ঞান যদি কেউ অর্জন করে, অর্জন করার পরই এই দিলি আইন মানুষের মধ্যে, সমাজের মধ্যে যদি প্রচার প্রসার করে, সে মারা গেলেও তার এই আমল চলতেই থাকে। মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন, ইদা মাত আল ইনসান, যখন কোনো মানুষ মরে যায়, মৃত্যু বরণ করে, ইনকাতা আনহু আমালু, তার আমল বলে বন্ধ হয়ে যায়।
অর্থাৎ আমি দুনিয়ার জীবনে কাউকে যদি বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করি, এটা অর্থ সম্পত্তি হতে পারে, বিভিন্ন পরামর্শ দিয়ে হতে পারে, একজন লোককে শিক্ষা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা যায়। আমরা যতক্ষণ পর্যন্ত একজন বান্দার সাহায্য সহযোগিতার জন্য থাকবো, লেগে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্য সহযোগিতা করবেন। রাজিয়াল্লাহু আনহু কাছে মা যেহেতু লিহাজাতি
সাইডে ওয়ান আলিম আলিশরি আলেম যারা ইলম দ্বীন অর্জন করে ইস্তাগফিরু লাহু তার জন্য ক্ষমা চায় মান ফিস সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিনে যা কিছু আছে সবাই একজন ইলম যারা অর্জন করে যারা তালেবে ইলম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ওয়াল হিতানু ফি জাওফিল মা এমন কি গভীর পানির নিচে যে মাছ থাকে বিভিন্ন তিমি বিভিন্ন মাছ এই মাছগুলো পর্যন্ত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে হাত্তা নামলাতু ফি হুজুরিহা এমন কি মদের ভিতরে যে পিপীলিকা থাকে তারাও সেই আলমে দিন যারা অর্জন করে যারা কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান অর্জন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়া ইন্নাল হাদাল আলিম আর একজন আলেমের মর্যাদা আলাল আবিদ আবেদের উপরে কা ফাদলিল কমারি লাইলাতুল বাদরি আলা সাইরিল কাওয়াকিব যেরকম পূর্ণিমা রাত পূর্ণিমা চাঁদ চাঁদের সময় বিভিন্ন আকাশে যত নক্ষত্র থাকে এর উপরে পূর্ণিমা চাঁদ যেমন সব কিছুকে আলোকিত করে নেয় একজন আলেমের মর্যাদা আবেদের উপরে এরকম এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আর যারা আলেম যারা সঠিক তিনি আলেম অর্জন করে তারাই হলো নবীদের উত্তরাধিকারী ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারাসু দিনার ওয়ালা দিরহাম আর নিশ্চয় নবী রাসূলরা দিনার দিরহাম তারা রেখে যান না পৃথিবীতে যত নবী রাসূল চলে গেছেন তারা ইলমে দ্বীন আল্লাহ প্রদত্ত সেই ওহির জ্ঞান এটাই রেখে গেছে সুতরাং যারা এই ইলমে দ্বীন অর্জন করে তারাই মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী বানিস আমার আকাদা ও আকাদা বিহাদ্দি ওয়াফিদ যারা এটা গ্রহণ করে তারা অনেক প্রভূত কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ লাভ করে সুতরাং আমরা আজকে ইলমে দ্বীনের মর্তবা ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে জানলাম এরপরে এই শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট আমরা আরো অনেক বিষয় আছে এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা শুরু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করবে এবং দ্বীন ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিশেষ করে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন।